আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ পঞ্চম পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে শুরুর আগে প্রতিদিনই গোবর পাওয়া যায়, আর দুপুর হলে পাটকাঠি স্তূপ পড়ে যায়, আর বিদ্যালয়ের পাশ দিয়ে চলে গেছে গ্রামের প্রধান রাস্তা। সেই রাস্তা দিয়ে অনেক অনবরত গাড়ি চলাচল করে, আর বিদ্যালয়ের থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে একটি বড় বিল, যার ফলে এই বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা আর দুর্ঘটনা ঘটার আতঙ্কে রয়েছেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা। যে কোনো মাস দুয়ে আগে এক দুর্ঘটনা ঘটার পরে এলাকার এই স্কুলের শিক্ষকদের আতঙ্ক আরও বেড়ে গেছে। এই স্কুলে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য তারা বাউন্ডারি ওয়ালের জন্য বারবার আবেদন জানিয়েছে সরকারের কাছে, কিন্তু এখনও অবধি কোনো সদুত্তর মেলেনি বা বাউন্ডারি ওয়াল লাগানোর কোনো ঘটনা ঘটেনি। স্কুলের পড়ে পঠন পাঠানোর সুস্থ পরিকাঠামোর জন্য এই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল খুবই প্রয়োজন। সেই সংক্রান্ত ভিডিও আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি বিএনএন বাংলার পর্দায়। আপনারা দেখতে থাকুন কী হবে। পাঠের স্কুল জমেছে, মেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, আর এই স্কুল থেকে প্রায় চুরি হচ্ছে। তাই এরা অনুরোধ করেছে যাতে নজরদারি বাড়ানো হয় এই এলাকায় সন্ধ্যার পরে পরে, আর যেন তাকে রাস্তা না বসে আর গরু ছাগল বাড়ানো হয়, এই কারণে নজরদারি যেন বাড়ানো হয়। আর প্রশাসনের কাছে তাদের অনুরোধ যাতে দ্রুত বাউন্ডারি ওয়াল বাড়ানো হয়। আপনারা দেখতে থাকুন বিএনএন বাংলা নিউজ, আর আপনার এলাকার খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বিএনএন বাংলা, আর খবরের জন্য যোগাযোগ করুন 9679270474 নম্বরে। পঞ্চম পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হক। আমাদের স্কুলের সব থেকে বড় সমস্যা হচ্ছে স্কুলের বাউন্ডারি ওয়াল নেই। মানে 1980 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়, মানে এখন 2022 সাল, এখনও পর্যন্ত বাউন্ডারি ওয়ালের কোনো খবর নেই। বাউন্ডারি ওয়াল না থাকার কারণে স্কুলের পঠন পাঠনে বিশেষভাবে ব্যাঘাত হচ্ছে। সামনে পাটকাঠির স্তূপ পড়ে রয়েছে, স্কুলে ঢোকার আগ মুহূর্তে দেখা যায় গরু, এখানে গরু বাঁধা থাকে, গোবর বারান্দা থাকে, মানে যখন তখন মানে অনাচারে মানে অনাচারে যখন তখন এলাকার লোক এই স্কুলের ক্যাম্পাসটাকে যখন তখন রাফভাবে ইউজ করতেছে, ফলে আমাদের স্কুলে মানে স্কুল চালাতে আমাদের ব্যাঘাত ঘটছে। তাছাড়া স্কুলের দুই পাশে লাগোয়া একদম এই গ্রামের মূল রাস্তা রয়েছে, যার ফলে স্কুলে স্কুল চলাকালীন যখন তখন বাইক, বড় গাড়ি, তার সঙ্গে বাচ্চাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তার ফলে আমাদের একটা ভয়ে থাকতে হচ্ছে। তাছাড়া স্কুলের বাউন্ডারি না থাকার ফলে বাচ্চারা যখন তখন হয়তো ক্লাস থেকে বের হয়ে বাইরে যাচ্ছে, প্রস্রাব করার কথা বলে, কিন্তু আমাদের যদিও বয়েজ টয়লেট আছে, ওদেরকে বলা হয়েছে যে ছেলেরা, বিশেষ করে ছেলেরা বাইরে যাচ্ছে, ওদেরকে বলা হয়েছে যে আপনারা তোমরা বয়েজ টয়লেট ইউজ করবে, কারণ ওখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাছাড়া জঙ্গল রয়েছে সামনে, সাপ বের হয়, সাপ পোকামাকড়ের ভয় থাকে। তাছাড়া লাগোয়া রয়েছে, সব থেকে বড়ো হচ্ছে বিষয় যে গোর্খা নামে একটা বড় বিল, যে বিলে দুই মাস আগে, রিসেন্ট খবর, দুই মাস আগে একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা পড়ে মারা গেছে আর স্কুল চলাকালীন। আমরা ভয়ে ছিলাম এবং গিয়ে দেখি ভাগ্যিস আমাদের স্কুলের বাচ্চা ছিল না, পাশের বাচ্চা ছিল, কিন্তু তবুও ওইটা একটা মর্মান্তিক ঘটনা। আমরা খুবই মানে কষ্ট পেয়েছিলাম। যদি আমাদের স্কুলে বাচ্চা হয়ে যেত তখন স্কুলের উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হতো, এবং তখন হয়তো এই চাপ আমার উপর এসে পড়তো এবং খুব একটা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার জন্য আমরা খুব ভয়ে রয়েছি, আতঙ্কে রয়েছি। টিফিন টাইমে তো আমাদের এখানে থাকাই হয় না, টিফিন টাইমে বাচ্চাদের সঙ্গে সবসময় থাকতে হয় যে বাচ্চা যেন মানে রাস্তার বাইরে না চলে যায় বা রাস্তায় না চলে যায়, কোনো যেন দুর্ঘটনা না ঘটে। এবং তাছাড়া সচরাচর এখানে অসামাজিক কাজ, তাস খেলা, মদের আড্ডাড্ডা তো খুবই হয়। তাছাড়া চুরি রিসেন্টলি একটা টিউবওয়েল ছিল সামনে এই যে রান্নাঘরের পাশে, সে টিউবওয়েলটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। তার কয়েকদিন আগে মটর চুরি করে নিয়ে গেছে, মটর চুরি করার কয়েকদিন আগে আবার স্কুলের রান্নাঘরের চুল্লি, গ্যাস সিলিন্ডার, কড়াই, বিভিন্ন রকমের জিনিস আরও
চুরি করে নিয়ে গেছে, তার ফলে রান্না করতে কয়েকদিন অসুবিধা হয়েছিল, আমরা ভিডিও করেছি।